আচ্ছা, অক্ষয় কুমারের ফার্স্ট মুভির নাম জানেন কি? অবশ্যই কমেন্ট করুন, ফার্স্ট কমেন্ট এন্ড লাস্ট কমেন্ট যদি ঠিকঠাক করেন, কালকে সকালের প্রথম ব্লগে তাদের দুজনের নাম আমি বলবো। ওকে, আবারও বলছি ঠিক হতে হবে। কিন্তু ডেবিউট করেছিলেন কোন মুভিটা এন্ড কোনটা হিট হয়েছে, দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। আমি বলেছিলাম ফার্স্ট মুভির নাম। কেউ একজন আমাকে জিজ্ঞাসা করেছিলেন পুদিনা পাতা কিভাবে লাগাবো। খুব ইজি, বাজার থেকে পুদিনা পাতা কিনে নিয়ে ডালগুলোকে ভালো করে একটু জলে ভিজিয়ে রাখুন, কিছুক্ষণ পর মাটিতে পুঁতে দিন। অনেকগুলো ডাল পুঁতে দেবেন, যেরকম মানি প্ল্যান্ট লাগা দিয়ে মাঝে মাঝে জল দেবেন, আর খুব একটা বেশি রোদে রাখবেন না, একটু ছাওয়াতে রাখার চেষ্টা করবেন। পুদিনা পাতায় কিন্তু রোজ জল দিতে হয়, গাদা গুচ্ছেন না, অল্প করে দেবেন, আস্তে আস্তে গ্রো করে যাবে। ওই স্কুলের জন্য রেডি হয়ে গেছে, আজকে হালকা পাতলা একটা সোয়েটার পরিয়ে দিয়েছি। স্কুলের ড্রেসের সাথে যে সোয়েটারটা দেয় না, সেটা কিন্তু ভীষণ মোটা, মানে এত হালকা শীতে পরে গেলে আবার মানে গরম লাগবে। এমনি সোয়েটার পরিয়ে দিয়েছি। কেমন ঠান্ডা? ভালো। আচ্ছা, এরকম একটা সুন্দর দিনে একটা সুন্দর রেসিপি, আজকে হচ্ছে শুক্রবার, আর ভাবছি চিকেন নিয়ে আসি। এখন কি আমি চিকেন পোলাও বানাবো, অথেন্টিক না হলেও আমি যেভাবে বানাই সেভাবেই দেখাবো। রুকসানার বাগানে কি সুন্দর গাছ লাগিয়েছে। ও, এই তিনটে জিনিয়া, এটা একটা, এটা একটা, এটা একটা জিনিয়া, এটা তো নয়নতারা। আরে এগুলো কি রে, কালো কালো লাল লাল লঙ্কা দেখুন, এগুলো লাল, এগুলো কালো, পুরো চেরি ফলের মতো লাগছে দেখতে। এই গাছটা হচ্ছে অল স্পাইসেস, ঠিক আছে, মানে এটা দিয়ে চা, মাংস, মাছ, এটা অন্যরকম ফ্লেভারফুল লাগে, দারুণ লাগে, বিশেষ করে চাটা তো মারাত্মক লাগে। আজকে পিওরলি বেড়াতে যাওয়ার ওয়েদার, এত ভালো ওয়েদার না একটা। এটা কি অল স্পাইসেস? হ্যাঁ, নতুন করে লাগালি? আচ্ছা, আমরা এখন এখানে দাঁড়িয়েছি একটা জায়গায়, চায়ের দোকানে, চা খাবো গরম গরম। অল্প করে পেঁয়াজ দেবেন, অল্প। ভীষণ গরম, ধোঁয়া উঠছে পুরো। পরোটা খাওয়ার পর হাফ করে ডিম ভাজা খাবো দুজনে। বাবা কি গরম, পুড়ে যাচ্ছে হাফ পুরো। আমি আর উঠে যাচ্ছি দিদি একটু ঘুরে, সেটা বাড়ি। আচ্ছা, আমাদের বড় কাছারি তো আছে, এটা হলো আমাদের ছোট কাছারি, ভিতরে দিয়ে যেতে হয়। চল চল চল। তো এই ছোট কাছারির অনেক রকম হিস্ট্রি আছে, এটা কিছু ভালোভাবে না জেনে না বলাই ভালো, আমি এখন বলতে চাই না। এটা দিয়ে দিন গোবিন্দভোগ চাল আর গরম মশলার প্যাকেট দিন দুটো। রুকসানাকে ছেড়ে দিলাম, ও বাড়ি চলে গেল, আর আমি এখান থেকে যাব চিকেনের দোকানে, চিকেন নেব। গোবিন্দভোগ চালও ছিল না, ওটাও নিয়ে নিয়েছি 1 কিলো পোলাও বানানোর জন্য। একখানা অটো পাইছি। পোলাও বানানোর জন্য না গোবিন্দভোগ চালটাকে অনেকক্ষণ মাইনেট করে রাখতে হয়, তো আমি মাইনেট করে রেখে দেবো, তারপরে দুপুরের দিকে রান্না করবো। আমি একটু থেঁতো করে নিয়েছি। আর দেবো 1 চামচের মতো ঘি, হবে মিক্স করে নেবো। মিক্স করে মোটামুটি 1 ঘন্টা রাখবেন, তারপরে বেশিও রাখতে পারেন, অসুবিধা নেই। অলরেডি দারুন গন্ধ ছড়ে গেয়া। কালকে এতটা ডোসার ব্যাটার বেটেছে, এটা দুটো মোটামুটি হয়ে যাবে, মাকে একটা দেবো, মাসিকে একটা দেবো। যখনই ডোসা মানে করি, ডোসা ব্যাটারটা আমি করি না, তখনই একটু বেশি করে করি, তারপরের দিনে মায়ের বা মাসির ব্রেকফাস্টটা হয়ে যাবে। আর মাসি তো কালকে ব্যাটার তো ছিল মোটামুটি 2-3টের মতো, বাট আলুর পুর না বেশি ছিল না, ওই আলুর পুর যেটুকু ছিল ওটাকেই ভাগাভাগি করে মাসিকে আর মাকে দিয়েছি, চিন্দিচোরের মতো হয়েছে। ডোসা বানাতে বানাতে এই যে বলেছিলাম যে লালপাত থেকে আমার ব্লাড কালেকশনের জন্য আসবে, তো এসে গেছে এখন। ভালো লাগছে? মায়ের হচ্ছে ইডলি ডোসা, ব্যাস। সাউথ ইন্ডিয়ান হঠাৎ করে এমন মানে ফেভারিট হয়ে গেছে, আর কিছু ভালোই লাগে না মায়ের জন্য। এবারে মাস কাবারি ফ্রিজেতে ডোসার ব্যাটার ইডলি ব্যাটার করে রেখে দিতে হবে, রোজ রোজ দিতে হবে। আমি আসার আগে মাসি মুড়ি খেয়ে নিয়েছিল, বললো 1টা খাবো, মাসিকে এখন 1টা বানিয়ে দিই, তারপরে আমি চিকেনটা ম্যারিনেশনে লেগে যাবো। চালটা চিকেনটা ম্যারিনেট করে এখন রেখে দিলাম, সন্ধ্যেবেলায় বানিয়ে নেবো, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। না, দুপুরবেলাতেই চিকেনটা কষে রেখে দেবো, রাত্রেবেলা শুধু পোলাওটা গরম গরম বানাবো। চিকেনটা ম্যারিনেশনের জন্য প্রথমে আমি নুন দিয়ে দেবো, অল্প একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি মোটামুটি 1 চামচের মতো, বেশি দেবো না। যেহেতু সাদা পোলাও করছি, হলুদ একদম নামমাত্র দেবো, ব্যাস। কাশ্মীর রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি, পোলাওয়ের সাথে যখন চিকেনটা যাবে ডেফিনেটলি গরম মশলা গুঁড়ো তো দিতেই হবে, এনিহাও দিয়ে দিলাম।
মোটামুটি দুটো বড় দারচিনির স্টিক, চারটে লবঙ্গ আর চারটে এলাচ। এরপরে দিয়ে দিলাম হাফ লেবুর রস, দেড় চামচের মতো টক দই। এরপর ম্যারিনেট করে এটাকে রেখে দেবো এক ঘন্টা, বেশিও রাখতে পারেন অসুবিধে নেই, মিনিমাম এক ঘন্টা। ভালো করে ম্যারিনেশনটা করতে হবে, মানে চিকেনের ভেতরে যাতে মশলাগুলো ঢুকে নেয়। আর হ্যাঁ বলে দিই, চিকেনগুলোকে না আমি আগে কাঁটা চামচ দিয়ে একটু করে ফুটো করে নিয়েছি, তাহলে মশলাগুলো বেশ ভালো ঢুকে যায় ভেতরে, আর চিকেনের টেস্টটা মানে ভেতরের টেস্টটা খুব ভালো হয়। দিয়ে দিলাম ঢাকুনা, এবার ঠান্ডায় জমিতে সাহায্য করবো এনাকে। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। মর্নিংটা সত্যি ভালো, এখানে ওয়েদার অসাধারণ। যদিও বা আমি শুনছি নাকি কলকাতায় মেঘলা হয়েছে, কিন্তু এখানে কোনো মেঘলা নেই, এখানে হচ্ছে ব্রাইট সানশাইন। এই দেখো এক অসাধারণ ওয়েদার, আমি নিজেও রেডি ফর দ্য ডে। পুরোদিন হেকটিক থাকবে, অনেক জায়গা যাওয়ার আছে চেকবক্স টিক করার জন্যে, দেখ সারাদিন সবই চলবে, ইন বিটুইন যা ইন্টারেস্টিং পাই তা শেয়ার করবো, টিল দ্য টাইম বাই। পুরো গরমকালটা জামা কাপড় কেচে কেচে অস্থির হয়ে গেছিলাম, আর শীত পড়তে না পড়তেই সোয়েটার কেচে কেচে আমি অস্থির হয়ে যাচ্ছি। যত রাজ্যের সোয়েটার, মিস্টার মুখার্জি তিন চারটে, নদীর, আমার সব কাস্তে কাস্তে মানে জীবন শেষ। কাচা তো হচ্ছে, তারপর আবার শোকানো, সেইগুলোকে গুছিয়ে আবার রাখা, মাথাটা না পুরো গরম হয়ে যায়। কিন্তু মাথা গরম করে তো লাভ নেই, আবার পেট গরম হয়ে যাবে। সেই জন্য এখন যা যা কাজ আছে মোটামুটি গুছিয়ে গেছি, আমি বসবো একটু এক্সারসাইজে। অ্যাকচুয়ালি ব্যালেন্স করে করি, আজকে সকাল থেকে টাইমও পাইনি, তো সেহেতু প্রাণায়ামটা করে নিলাম। এক্সারসাইজ করি না করি, প্রাণায়াম আর স্ট্রেচিং আমি করি একটা দিনে, ঠিক আছে? তো বসেছি আর মাথা ঠান্ডা করতে, পেট গরম হয়ে গেছিলো না, জামা কাপড় কেছে, মাথাও গরম হয়ে গেছিলো, এখন প্রাণায়াম করে ভেতরটা ঠান্ডা করেছি। আর একটা গান চলছে পেছনে মানে ব্যাকগ্রাউন্ডে, সেটা আমি গাইছি আপনাদের সামনে ন্যাকামি করে করে। মে তেরা বান জাউঙ্গা, এই গানটা চলছিল। আপনারা অনেকেই বলেন যে তুমি একসাথে এত কিছু সামলাও কী করে। অ্যাকচুয়ালি আমি সামলাই, কারণ কাজ সংসারের সাথে নিজেকেও তো একটু দেখতে হবে না, নিজেকে ভালো রাখার দায়িত্বটা আপনার নিজেরই। কিন্তু এক্সারসাইজ করার সময় ড্রেস নিয়ে অনেকের অনেক মন্তব্য থাকে। দেখুন, স্ট্রেচিং করার সময় এই ধরনের প্যান্ট যদি আপনি না পরে লেগিংস পরে করেন না, লেগিংসের মাঝখান কিন্তু ফেটে যাবে, সিরিয়াসলি বলছি। অ্যাক্টিভ ওয়্যার বা জিম ওয়্যারগুলো এমনি এমনি তৈরি হয়নি কিন্তু। ওকে, এক্সারসাইজ কমপ্লিট। এবারে বসে কিছুক্ষণ ধরে একটু এডিটিং এর কাজ আছে, এগুলো করে নেবো, তারপর নিচে যাবো, বেরেস্তাটা ভেজে রেখে দেবো। চিকেন বলুন, যে কোনো পোলাও বলুন, জাস্ট ঝটপট হয়ে যাবে, কিন্তু বেরেস্তাটা ভাজতে টাইম লাগবে। আমি মাসিকে বলেছি যে পেঁয়াজের মধ্যে অল্প একটু নুন মিশিয়ে রাখতে, পেঁয়াজ থেকে জলটা ছেড়ে দেবে, তাহলে বেরেস্তাটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজের মধ্যে নুন দিয়ে রাখলে কিন্তু জল ছাড়বে, তো সেই জন্যেই তাড়াতাড়ি হবে বেরেস্তাটা। অনেকটা জল বেরিয়েছে বুঝতে পারছেন, তো এই জলটা রেখে দেবো, এটা মাংসটা কষার সময় ইউজ করবো, বাইরে থেকে আলাদা করে জল দেবো না। ভাজা হোক, আরেকদিকে আমি চিকেনটাও কষাতে বসিয়ে দেবো। এখানে হাফ তেল আর হাফ ঘি এর মধ্যে আমি করবো, যেহেতু পোলাও মানে চিকেন পোলাও, তাই ঘিয়ের পরিমাণটা একটু বেশি থাকলেই ভালো হয়। আর এইদিকে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, গোটা গরম মশলা আমি থেতো করে চিকেনটার মধ্যে অলরেডি ম্যারিনেট করে রেখেছিলাম, তাই আলাদা করে দিচ্ছি না। এরপরে চিকেনগুলো বেশ ভালো করে কষা করে ভেজে নিতে হবে, মানে কষা তো করতে হবে, তার সঙ্গে বেশ ভেজে বেশ লাল লাল যেন হয়ে যায় ব্যাপারটা। যেখানে সুন্দর আমার বেরেস্তা ভাজা হয়ে গেছে, এটা একটা টিস্যু পেপারও রেখে দিয়েছি, এক্সেস অয়েলটা সোক করে নেবে, আর মাঝে মাঝে এটা ঢাকনাটা খুলে আমি নেড়ে নিচ্ছি। চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে, এদিকে সমস্ত বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, এবার ঠান্ডা হতে দিচ্ছি। এটার মধ্যে আছে করার মতো, ওর মধ্যেই অল্প কাজু আর কিশমিশগুলো ভেজে নেবো। কয়েকটা আমন্ডা দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, দিতেও পারেন না দিতেও পারেন, সে মধ্যে পরে তাই দিয়ে দিলাম। দেখতে ভালো লাগবে একটু সুন্দর চাকচিক্য ব্যাপার স্যাপার। এই দেখুন এখানে কিশমিশে মানে আঙুর এসে ডান্ডি চলে এসেছে। দেখুন বাঙাল ঘটি বলে লাভ নেই, আমি দুতরফাই মধ্যেই পড়ি, বাপের বাড়ি বাঙাল, শ্বশুরবাড়ি পিওর ঘটি। রান্না একটু মিষ্টি না দিলে সত্যি রান্নার ব্যালেন্স কিন্তু খোলে না, আর পোলাওতে তো ডেফিনেটলি। এরপর ডিপেন্ড করছে আপনি আমার মতো এক চামচ দেবেন নাকি এক মুঠো দেবেন, সেটা আপনার টেস্টের উপরে, টেস্ট আপনা আপনা। এই বিষয়ে কোনো কমেন্ট আমি পাস করবো না, যে যেরকম খেতে পছন্দ করেন সে সেরকম দেবে। এইটা কিন্তু একদমই আমি গ্রেভি রাখবো না পোলার মধ্যে, একদমই ঝরঝরে পোলাওটা হবে, তো পুরোপুরি চিকেনটা ভাজা ভাজা করে নেবো আমি। আচ্ছা, এরপরে যখন দেখবেন মাংসটা, যখন দেখবেন চিকেনটা তলায় লেগে যাচ্ছে, তখন কিন্তু নর্মাল জল ইউজ করবেন না, এই যে পেঁয়াজ থেকে যে জলটা বেরোছিল ওটা অল্প অল্প করে দেবেন, কষাবেন দেবেন কষাবেন দেবেন, এরকম করে আমি একবারে দিয়ে দিচ্ছি, কারণ আমার এত ধৈর্য নেই, একদম ভাজা ভাজা। এখন আমাদের বাকি সব লোকেদের সাথে কোঅর্ডিনেশন চলছে কোথায় লাঞ্চ হবে। আচ্ছা, কুচবিহারে যখন ছিলাম করেছিলাম লাঞ্চ কুচবিহার হোটেল, এখন শিলিগুড়িতে আছি, সেখানে করবো লাঞ্চ শিলিগুড়ি হোটেলে। আসবে নব সবাই কেন, আপাতত ময়ের এখানে ব্লগ সবাই দেখে, আর যেহেতু আমি ট্যুরে আছি কিছু কিছু কন্টেন্ট দিতে বলে আমি মাছে নিয়েছি বোরলি মাছের চচ্চড়ি, এখানে লোকাল মাছ, বোরলি বোরলি মোরলি নয় মোরলা মাছ না, বোরলি মাছের চচ্চড়ি, এটা ফেমাস। এই হচ্ছে আমাদের সকল কলিগজন, ইনি হচ্ছেন আরেকটা ময়ের যে
ব্লগ দেখে চালিয়ে দেখে চালিয়ে দেখে আমার চালিয়ে দেখে গুয়াহাটি থেকে ওরে বাপ ভেরি গুড এরা সকলের সাথে আমি আছি এটা ভাজা এটা হচ্ছে চিপস এটা কি শাক এটা আবার এটা কি শাক ভাজা তরকারি আচ্ছা মাঝে কি আছে দিয়ে যাও এটা আরেকটা তরকারি এরপরে মাছের অর্ডার নদী স্কুল থেকে আসিয়া পড়িয়াছেন কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে ওদের শুক্রবারে স্কুল খুললো শনি রবি দুদিন ছুটি শুধু ও গেছে আর কয়েকজন গেছে বেশি 90% যায়নি কেউ স্কুল অনেক কষ্ট করে এতক্ষণে ঘুম পাড়ালাম আচ্ছা আপনারা জিজ্ঞাসা করেছিলেন যে আমি কোন জ্যাগারি পাউডারটা ইউজ করি আগে ইউজ করেছিলাম এই নিউট্রি প্ল্যাটোর বাট সেটা আমার সেরকম ভালো লাগেনি বাট ওই কৌটোর ভেতরে আমি যেটা নতুন ঢেলেছি সেটা হচ্ছে BNB অর্গানিকের পাম জ্যাগারি পাউডার ওটা বেশ ভালো টেস্টটাও ভালো পুরোপুরি গুড়ের মতোই খেতে লাগছে আগেরটা কিরকম একটা ওষুধ ওষুধ ফ্লেভার লাগতো তখন আমার শর্ট শুট হাফ কমপ্লিট হলো নদী এখন আরাম করে ঘুমোচ্ছে আর আমি দেখছি এখন একটা সিরিজ রেড রোজ এটা 8টা না 10টা এপিসোড আছে মোটামুটি পরশু হয়ে যাবে দেখতে এটা পথে পথে ঘুরছি এক জায়গায় ওয়েট করছি ওয়েটিং টাইম আছে একজনের সাথে দেখা করার জন্য হয়ে গেলে শিলিগুড়ির একটু বাইরের এরিয়া যাব মানে একটু পেরিফেরি অফ শিলিগুড়িতে আজকে যাব ওখানে কিছু কাজ আছে এক্স্যাক্টলি মনে পড়ছে না ওখানে গেলে বলতে পারবো গুড ইভিনিং আজ এখন প্রায় 6টা 5টা 10 এখন আছি জায়গাটা জেনে বলবো শিলিগুড়ির থেকে মোটামুটি 35-40 কিলোমিটার দূর আছি জায়গায় এসছি একটা সেন্টারে কিছুই পাওয়া যায় না রাত্রে ফেরার সময় তো একটা রেন্ট করে গাড়ি নিয়ে চলে এসেছি বিকেলে কিছুই পাওয়া যাচ্ছে না তোমার পেছনে দোকান আছে বয়েল ম্যাগি করে আমার স্টিমিং ম্যাগি রেডি একদম ধোঁয়া উঠছে যেন ঝটপট খেয়ে শেষ করি রান্নাঘরে চলে আসি এরপরে যে প্যানটার মধ্যে করবো পোলাওটা সেটার মধ্যে 2-3 চামচ ঘি গরম করে ওর মধ্যে গোটা গরম মশলা আর 2 বড় তেজপাতা আমি ফোড়ন দিয়ে দিলাম বেশ হালকা করে ফোড়নের গন্ধ বেরিয়ে গেলে তারপরে যে ম্যারিনেট করা বাসমতি না গোবিন্দভোগ চালটা রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে বেশ ভালো করে কিছুক্ষণ ভাজবো ভাজলে বুঝতে পারবো একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে তখন এর মধ্যে আমি অ্যাড করবো জল জলটা বলে রাখি 1 কাপ চাল যে কাপে আপনি চাল নেবেন তার ডাবল হচ্ছে জল মানে আমি ধরুন আমি এখানে 3 কাপ চাল নিয়েছি সেই কাপেরই 6 কাপ জল আমি এখানে অ্যাড করছি পোলাওয়ের মধ্যে চিকেনটা দিয়ে আমি এখন সেদ্ধ করছি না কারণ ডাইরেক্টলি যদি ম্যারিনেটেড চিকেনটা আমি দিতাম তাহলে চিকেনটা সেদ্ধ হতো না আর চালটা সেদ্ধ হতো কারণ গোবিন্দভোগ চাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় সেই জন্য আমি একটু অন্যরকম নিয়ম ফলো করছি হ্যাঁ হাফ কুক করেও দেওয়া যেত বাট আমার শাশুড়ি মা না মানে চিকেনটা যদি পুরোপুরি ভাতের মধ্যে দিয়ে দেয় গোবিন্দভোগ চালে মিশে যায় কিন্তু ওটা আস্তে আস্তে গন্ধ ছাড়ে বলে সেই জন্য আমি সেদিকে মাথায় রেখে এই কাজটা করলাম আচ্ছা এরপরে জলের মধ্যে আমি দিয়ে দিলাম নুন আর চিনি পরিমাণ মতো পোলাওয়ে হয়তো অনেকেই বেশি মিষ্টি পছন্দ করে বাট আমি মিডিয়াম মিষ্টি দিই আচ্ছা এখানে হাফ লেবুর রস দিলাম তাহলে চালটা আমার সুন্দর সাদা সাদা থাকে আর টেস্টটাও ভালো হয় একটু হালকা টকটক ব্যাপারটা থাকে আচ্ছা এবার ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 15-20 মিনিট পরে ঢাকনা খুলেই দেখবেন যে চালগুলো বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে কাজু কিশমিশগুলো আমি আগে অ্যাড করেছিলাম আপনারা চাইলে লাস্টেও ছড়াতে পারেন গার্নিশিংয়ের জন্য ওটাও খেতে ভালো হয় আচ্ছা এরপরে আমি হাফ সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখানে দেখুন ইয়ে দিয়ে দিচ্ছি চিকেনটা আর বেরেস্তাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নাড়িয়ে নেব আর গোলমরিচ দেবো গোলমরিচটা কিন্তু এর টেস্টটাকে দ্বিগুণ বাড়িয়ে দেয় গুঁড়ো গোলমরিচ এর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এরপরে মোটামুটি আরও 5 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো বেশ ভালো করে হালকা সিমে তারপরে জলটা পুরোপুরি শুকিয়ে যাবে আর ঝরঝরে পোলাওটা সার্ভ করুন সবাইকে খেয়ে যা বুঝলাম এটার সাথে কিন্তু মাটনের কোনো মোগলাই আইটেম খুব দারুণ যেত এখন পুরো ঝরঝরে হয়ে গেছে একটা চালও কিন্তু ভাঙেনি পুরো গোটা গোটা আছে এরপরে আমি সার্ভ করে নেবো নিজের সাথে কারণ আমি সবার আগে গিলি বাড়িতে আর এইসব জিনিস হজম করতে অনেক টাইম লাগে একটু তাড়াতাড়ি খাওয়াই ভালো আসলে পোলাওটা টেস্ট করে দেখি কিরকম হয়েছে দারুণ সাথে একটু পেঁয়াজ না কামালে হয় না সাধারণ মামা আমি চিকেন পোলাও খাবো খাবি তো ঝাল ঝাল বলবি না তো তাহলে নিয়ে আসছি ঠিক আছে গপা গফ খাবি আর খেয়ে বলবি কেমন হয়েছে ঠিক আছে কিন্তু ঝালটা একটু কম দে ঝাল আর কম হবে না একটু বড় হচ্ছে ঝাল খেতে হবে কেমন খেলি চিকেন পোলাও দারুণ দারুণ ভালো লেগেছে খুব ভালো লেগেছে চোখটা কিরম হয়ে গেছিল খাওয়ার পরে পোলাওটা খাওয়ার পর আমার একটা জিনিস ফিল হলো যে এটার সাথে রায়তা হেভি যাবে তো রাত্রেবেলায় মা আর বাবার জন্য রায়তা বানিয়ে দিই আজকের মতো রান্নাঘরকে টাটা গুড বাই হে প্রভু হে হে প্রভু হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে ইয়ে ক্যা হুয়া উন্তু ইয়ে ক্যা হুয়া তুমি ইতনি জলদি সো গই ক্যাসে ক্যাসে সো গই তুমি ইতনি জলদি হ্যাঁ শাম তক তুম সোতি রই ফিরসে সো গই হ্যাঁ ক্যা বাত হ্যায়
আচ্ছা আজকে আমি একটা নতুন কমেডি ভিডিও দিয়েছি, আর দুদিন আগেও দিয়েছিলাম। আর আমার আরেকটা চ্যানেল আছে মিক্স অ্যান্ড ম্যাচ উইথ মো, যেখানে আমি ছোট ছোট কমেডি শর্টস ছাড়িয়ে দেখতে পারেন, ভালো লাগবে আশা করি, মজা পাবেন। লিঙ্কটা যদি শেয়ার করার কথা মনে থাকে ডেফিনেটলি শেয়ার করে দেবো, নাহলে একটু খুঁজে নেবেন মিক্স অ্যান্ড ম্যাচ উইথ মো। আজ যে ব্লগটা এখানে শেষ করছি, টিলিন দাদা বাই বাই, গুড নাইট, গুড নাইট, গুড নাইট। শুভ শুভ গোল্ডেন কুট 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 কুট